হ্যালো সবাই, আমার শুভেচ্ছা নিবেন। আসলে আমি গত 3 বছর যাবৎ আমি কোর্সেরার সাথে অনেকভাবে যুক্ত হয়ে গেছি। কোর্সেরার বিভিন্ন সাবজেক্ট নিয়ে কাজ করেছি, এখন কাজ করছি বুদ্ধিজম অ্যান্ড মডার্ন সাইকোলজি। এর আগে করলাম কনস্টিটিউশনাল স্ট্রাগল ইন দ্য মুসলিম ওয়ার্ল্ড, তার আগে করেছে ইংলিশ কম্পোজিশন, প্যাডাগোজি, কমনওয়েলথে কিছু কাজ করেছি যেখানে আমি খুব ভালো গ্রেডিংও পেয়েছি। এইটার একটা মূল কারণ ছিল যে ইংরেজি ভাষাকে আরেকটু বোঝা আর ভাষাগত দক্ষতা এবং নতুন নতুন বিষয় নিয়ে চিন্তাভাবনা শুরু করা। এক্ষেত্রে আমি মনে করি যে আমি একটা বেশ কয়েকটা ধাপ পেয়ে গেছি। মূল বিষয়টা হচ্ছে এই লেখাপড়া এবং একাডেমিক কাজকর্ম করতে গিয়ে আমার অনেকগুলো নতুন নতুন সাহিত্যকর্মের সাথে আমি পরিচিত লাভ করেছি, যেমন ড্যানিয়েল কয়েলের বই সম্বন্ধে আমি জানতাম না, আমেরিকান রাইটার, অসম্ভব ভালো রাইটার ড্যানিয়েল কয়েলের সুইট স্পট মূল বইয়ের একটা অংশ, এটা আসলে অসাধারণ একটা উপন্যাস। বলা যায় যে মানব উন্নয়নমূলক উপন্যাস। তা আমারও আসলে এই লেখালেখি নিয়ে অনেক আগ্রহ আছে। সেই প্রেক্ষাপটে আমি বেশ কয়েকটি উপন্যাস বা বড় গল্প শেষ করেছি। একটা হচ্ছে একটা ইংরেজি টিচারের জীবন, যে হঠাৎ করে ভাবে যে সে আসলে ইংরেজি সে যা শেখাচ্ছে আসলে সেটা অত ভালো কিচ্ছু না, আর সে নিজে অত ভালো ইংরেজি বোঝে না। এবং তার অনুভূতিটা হচ্ছে সে যে বিশ্ববিদ্যালয় লেভেলে যে ইংরেজিটা সে শিখেছিল ততটুকুই তার রয়ে গেছে, এবং সে বাংলা ভাষার মতো করে ইংরেজি ভাষাকে অনুভব করতে অসমর্থ। এরপরে সে গ্রামে চলে যায় তার গ্রাম নদীতে তার বন্ধু স্বপনের সাথে। এরপরে তার বউ এবং ছেলে ক্যানাডা থেকে ফিরে আসে, এ একটা গল্প। তারপর সে একটা পরিবর্তিত মানুষ। তো এটা অ্যাকচুয়ালি একদিকে মেডিটেশনের দিকে যায় গিয়ে, যেটা আমার জীবনের সাথে অনেক বেশি মিলে যায়। এরপরে আরেকটা উপন্যাস আমি শুরু করেছি, শেষ করিনি, সেটা হচ্ছে একটা দুই প্রেমিক প্রেমিকা, ওরা হঠাৎ করে হারিয়ে যায় একটা পুরো একটা ওভারব্রিজ সমুদ্রে মিশে যায়, রিক্সা করে যাচ্ছিল ওরা। ওইখান থেকে আবার যে রিক্সা চালক সে বেঁচে ছিল, সে পরবর্তীতে হয়ে যায় ল্যাজারাস। এই ল্যাজারাসের জীবনটা আবার ল্যাটিন আমেরিকাতে ব্রাজিলে গিয়ে অঙ্কুরোদ্গম হয় সেখানে জীবন। এটা আসলে আমি বাইবেল যখন পড়ছিলাম এটা দ্বারা ইন্সপায়ার্ড হয়ে লিখছিলাম। এটা অনেক বেশি ক্যাথলিক বিশ্বাসের উপর বেস করে লেখা, আমার মনে হয় এটা সবার ভালো হবে। আর যারা আমার বই সম্বন্ধে জানেন না তাদেরকে আমি একটু দেখাচ্ছি, যেমন এই আকাশের স্টাফ নোটেশন হচ্ছে আমার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এর আগে স্কুল জীবনের একটা কাব্যগ্রন্থ কিন্তু হারিয়ে যায়। তারপর হচ্ছে চিরহরিৎ মানুষ, এটা অনেকে পড়েছে। তারপর শেষ বিকেলের আলো, একটা বয়স্ক মহিলার জীবন নিয়ে লেখা। তারপর হচ্ছে নবান্নের অপেক্ষা, এই দুটোই অনন্যা থেকে প্রকাশিত 2013 সালে। তো আমি আশা করি যে আমার বইগুলো আপনাদেরকে অনেক আনন্দ দিবে, এবং আপনারা দোয়া করবেন যাতে আমার বইগুলো ভালো প্রকাশনী থেকে বের হয়।